একবার ধুন্ধুমার কাণ্ড ঘটল রাজ্য বিধানসভায়। শাসক দলের বিধায়ককে ঘুষি মারার অভিযোগে সাসপেন্ড করা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে আরও 4 বিজেপি বিধায়ককে। এই দিন রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। বিধানসভার নিরাপত্তা রক্ষীদের সাথে বচসা ও ঠেলাঠেলি শুরু হয় তাদের। এরপরেই তৃণমূল বিধায়কেরা তা আটকাতে এলে দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়ে যায়। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। এই ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব আনেন কলকাতা মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপরেই বিরোধী দলনেতা সহ 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড এর নির্দেশ দেন। এই ব্যাপারে শুভেন্দু অধিকারীর বক্তব্য, প্রতিবাদ করে আমি সাসপেন্ড হলাম। অন্যদিকে গোটা ঘটনা নিয়ে FIR এর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।